নমস্কার আর সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি সোনালী আসছি বিস্তারিত সংবাদে দলবিরোধী কাজের জন্য এবারে বহিষ্কার করা হলো তৃণমূল মাধ্যমিক শিক্ষা সংগঠন উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য তথা ইসলামপুর মিলনপল্লী হাইস্কুলের প্রধান শিক্ষক অসীম কুমার মহন্তকে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি প্রসূন কুমার দত্ত পুরনির্বাচনে প্রার্থী ঘোষণার পর থেকেই অসন্তোষ দেখা গিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে দলীয় হস্তক্ষেপে সেই অসন্তোষ কিছুটা প্রশমিত হলেও যারা বিরোধিতা অব্যাহত রেখেছেন তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাবু প্রতি বছরের ন্যায় এবছরও মাঘী পূর্ণিমা উপলক্ষে তিনদিনব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ ব্লকের বোঁচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চান্দৈল এলাকায় চান্দইল সংকীর্তন কমিটির উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ফলে প্রচুর ভক্তের সমাগম হয় সেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিতাই বৈশ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মাঘি পূর্ণিমা উপলক্ষে রাধাকৃষ্ণের পুজোর আয়োজন করা হল ইটাহারে বৃহস্পতিবার ইটাহার চালুনিয়া গ্রামে গামারি নদীর ধারে আয়োজিত পুজোকে কেন্দ্র করে মেলা বসে মন্দির চত্বরে মেলায় বিভিন্ন ধরনের জিনিসের পসরা সাজিয়ে বসে দোকানিরা এদিন মেলায় এলাকাবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গত পনেরোই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি শুক্রবার ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে এবং সহযোগিতায় নগর মাদ্রাসা ময়দানে এই শিবিরের আয়োজন করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী কন্যাশ্রীর উপশ্রী সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা নিতে শিবিরে ভিড় জমিয়েছেন স্থানীয়রা পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এদিন আদিবাসী নৃত্যের আয়োজন করা হয় এদিন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে যান ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস ও জেলা ওয়েলফেয়ার অফিসার সিদ্ধার্থ রায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সুফিয়া খাতুন সহ ব্লক প্রশাসনের আধিকারিকগণ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পরপর কয়েকটি দোকান গুঁড়িয়ে দিয়ে উল্টে গেল একটি লরি বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার নলপুকুর এলাকায় বালুরঘাট থেকে মালদার দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কুড়ি চাকার লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কুড়ি চাকার লরিটি রাস্তার ধারে থাকা আটটি দোকান গুঁড়িয়ে নয়নজলিতে পড়ে যায় লরির চালক মদ্যপান করে গাড়ি চালানো এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত দোকানীদের দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করেছে পুলিশ পুর ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই উন্নয়ন আর অনুন্নয়নকে হাতিয়ার করে জোরদার প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলের প্রার্থীরা বৃহস্পতিবার বিকেলে ধনকুইল এলাকায় বিজেপি প্রার্থী গায়ত্রী বর্মনের সমর্থনে প্রচার চালান বিজেপি নেতা তথা প্রাক্তন পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্যরা একই দিনে দুই নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ গুহের সমর্থনে বেশ কয়েকটি পথসভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব রাজ্যের উন্নয়নকে সামনে রেখে ভোট করেন তারা রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মচারীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল শুক্রবার কালিয়াগঞ্জ ব্লক অফিসে এই কর্মশালার আয়োজন হয় এদিন এক দুই ও তিন নম্বর পঞ্চায়েতের সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন বিডিও প্রসন্ন কুমার ধারা পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ অন্যান্য আধিকারিকেরা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচার করলেন মালদার বাইশ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায় এদিন রেল কলোনি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন তিনি সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষে করেন তিনি রায়গঞ্জ মিউনিসিপ্যালটির অবসরপ্রাপ্ত কর্মীরা গত ডিসেম্বর মাস থেকে তাদের প্রাপ্য পেনশন পাচ্ছেন না এই অবস্থায় চরম আর্থিক সমস্যায় পড়েছেন তারা এ বিষয়ে একাধিকবার পুরো কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সুরাহা না হওয়ায় শুক্রবার উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক অলঙ্কৃতা পান্ডের কাছে স্মারকলিপি জমা দিলেন মিউনিসিপাল পেনশনার্স অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষে সনাতন দে বলেন দুমাস ধরে পেনশন বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে অনেকে গ্র্যাচুইটির অর্থও পায়নি অবিলম্বে বকেয়া মেটানোর দাবি জানান জানাচ্ছি সংগঠন সূত্রে জানা গিয়েছে অতিরিক্ত জেলাশাসক বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংবাদ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন আর সিটিভির পর্দায় নমস্কার